صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق بعد شرح في زدا كل مدرسة غرب كريم رتو مينيا بعد شرح في زدا كل مدرسة غرب كريم رتو مينيا بعد شرح في زدا كل مدرسة غرب كريم رتو مينيا তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমাইনিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমাইনিয়া তোমার নূরে রাঙিনাতে এসেছি রঙিন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসেছি রঙিন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসেছি রঙিন জীবন গড়তে ইলমে নববীর বাগান তুমি ইলমে নববীর বাগান তুমি গর্বিত মোরা তোমায় দিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা দিবান সিং তারা ভাবেন শুধু দিবান সিং তারা ভাবেন শুধু মুদের ঘোড়ার শপথ দিয়া গর্ব করি মোরা তোমায় নিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার নূরে রাঙিনাতে এসেছি রঙিন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসেছি রঙিন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসেছি রঙিন জীবন গড়তে ইলমে নববীর বাগান তুমি ইলমে নববীর বাগান তুমি গর্বিত মোরা তোমায় দিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার ছায়া তলে সমবেত
চাই মহান প্রভু শুকুরিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা দিবানিশি তারা ভাবেন শুধু দিবানিশি তারা ভাবেন শুধু মুদের ঘোড়ার শপথ দিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকুরিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া ভদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া على آله وأصحابه وأولياء ملته علماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والعشر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم خیران کر سکام مغرب کی دعوانش سرما تھا آد کا میرا خاک مدینہ اللہم صلی علی وعلى آل سيدنا أنت الذي نورك البارك
قد رکت ساہا والشمس انك ولدت مبررا من كل عيب كأنك خلقت كما تشاء ودم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن شهد وشق له ليذله فذو العرش محمود وهذا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه و كلمة توحيد عرش لك بامت محمداك বন্ধুর পাশে বন্ধু বসা বন্ধুর পাশে বন্ধু বসা কালে মাতে আসে প্রমাণ বলগল কমালিহি কশফদ্দু যাবি জমালিহি جميعو صالح صلوا عليه واله মনিবের শহীদ দরবারে শুকর করি যিনি আমাদেরকে আজকের এই সময়টা মেঘ মুক্ত করে আমাদেরকে একটু সুযোগ করে দিবেন এই জন্য আল্লাহ শাহী আসমানে শুকরিয়া করে একসাথে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে অনেক মাহফিলই নষ্ট হয়ে গেছে তো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আজকের মাহফিলে সুযোগ করে দিলেন এই মাদ্রাসার প্রত্যেক বছরের এই সম্মেলন আল্লাহ আমাকে আপনাকে মঞ্জুর করলেন আখিরি নবী নবীদের নবী রসুলদের ইমাম ও রহমাতুল্লিল আলামিন তিনার উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ মঞ্জুর করছেন এই জন্য আল্লাহ পাকের শাহী দরবারে একসাথে আওয়াজ তুলে সবাই বলি আলহামদুলিল্লাহ এখানে অনেক উলামা ফুজালা তলাবা উস্তাজুল মোহতারামগণ বসে আছেন অনেক আবিদ সালি নেককার নবীর আশিক মুহিব্বিন শাকিরিন বসে আছেন আল্লাহ আপনাকে কিছু শোনার আমাকে কিছু বলার তৌফিক আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দান করেন দোয়া করে সবাই বলি আমিন রাস্তাঘাটে দোকানে পাঠে আশেপাশে যারা আসি অল্প একটু সময়ের জন্য আপনারা সবাই মাহফিলের স্টেজের ভিতরে এসে একটু সময়ের জন্য বসি মানুষের জীবন কারো জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান ইংরেজিতে একটা প্রবাদ সময় এবং স্রোত কারো জন্য বসে থাকে না এটা তার গতিতে চলতে থাকে মানব জীবনের এক সময়ের নাম হচ্ছে জীবন পৃথিবী থেকে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সময়ের জীবনের একটা মধ্যবর্তী সময় থাকে এই সময়ের ভিতরে মানুষের জীবনের দুনিয়ার রুজি আখেরাতের রুজি দোনোটাকেই সংগ্রহ করতে হয় আল্লাহ কখনো বলেন নাই যে তুমি দুনিয়ার রুজি বাদ দিয়ে শুধু আখেরাতের রুজি করো আল্লাহ বলেছেন ফাং তাশিরু ফিল আর্থ নামাজ শেষ করছো তুমি জমিনে ছড়ায় পড়ো আমি আল্লাহ রিজিকের জন্য তাহলে রিজিক অন্বেষণ করাটাও ইবাদতের অংশ যদি সেটা সুন্নত তরিকার ভিতরে থাকে কি কথা বলেন ঠিক না এটাও ইবাদতের অংশ হবে যদি এটা সুন্নত আল্লাহ তার রসুলের তরিকার ভিতরে থাকে
আল্লাহর বিধান ও নবীর সুন্নাহের ভিতরে থাকে, তাহলে এই রিজিকটাও আপনার জন্য ইবাদতের মধ্যে গণ্য হবে। তো মানব জীবনের এই মূল্যবান সময়ের ভিতরে সবচেয়ে বেশি মূল্যবান সময় হলো 25 বছর পর্যন্ত। এ সময় মানুষের ভবিষ্যৎ জীবন কত সুন্দর হবে, রুজি কেমন হবে, বাড়ি গাড়ি কেমন করবে, তার ভবিষ্যতের ফিউচার সে কী করবে, বিয়ে শাদি করবে, বাচ্চা কাচ্চা হবে, লেখাপড়া করবে, আর ভালো চাকরি করবে, ভালো ব্যবসা করবে। এই জন্য 25 বছর সময় পর্যন্ত মানুষকে একটা সময়ে মূল্যবান এই সময়টুকুন ব্যয় করতে হয়। একজন মানুষ 25 বছর পর্যন্ত পরিশ্রম করে তার বাকি 25 বছর সুখের জন্য। তাহলে একজন মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে 60 বছর হায়াত দিলেন, 10 বছর তার হেলায় হেলায় খেলায় খেলায় ডুলায় ডুলায় চলে গেছে, বাকি 50 বছরের জীবনে সে কি করবে? আবাদুন আবাদা, চিরস্থায়ী এক জীবনের জন্য কিছু পাথেও, কিছু রুজি, কিছু সামানা, কিছু সদাই, কিছু বাজার করে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করেন, একসাথে জোরে বলা যাবে আল্লাহ আকবার হচ্ছে না? ঠান্ডায় আওয়াজটা একটু দুর্বল দুর্বল লাগতেছে। আপনাদের দেশে মুড়ি আছে না? মুড়ি, মুড়িটা দেখবেন এটা প্যাকেট খোলা রাখলে, মুখ খোলা রাখলে এটা আস্তে আস্তে ঠান্ডায় বাতাসে নরম হয়ে যায়, ড্যাম পড়ে যায়। তো আমাদের আজকের বৃষ্টি আর আবহাওয়ার কারণে একটু ড্যাম ড্যাম পড়ছে। তো ড্যাম পড়লে তো চলবে না, মুসলমান ড্যাম পড়ার জাতি না, মুসলমান সবসময় রক্ত গরমের জাতি, তবে হালাল পথে। কি কথা বলেন, ঠিক না বেটি? একসাথে আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহ আকবার। মাশাআল্লাহ, আওয়াজ হইছে এবার। আল্লাহ আকবার ওয়ালিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাকের এক সূরা মুলকের একটা আয়াত, ওয়া হুয়াল্লাযীযুল গাফুর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা। কে পৃথিবীতে উত্তম আমল করো, সুন্দর আমল করো, নেকের কাজ করো, আমি আল্লাহ সেটা দেখার জন্য। তাহলে আমরা পৃথিবীতে আসছি একটা মধ্যবর্তী সময়, অল্প একটু সময় ছিলাম রুহের জগতে, এখান থেকে আসছি আলমুর রাহেমে মায়ের পেটে, এখান থেকে আসছি পৃথিবীর জগতে, এই জড় জগৎ থেকে আমরা চলে যাব আর একটা জগৎ, যে জগতের নাম আলমে বারজাক, কবরের জগৎ। এখান থেকে আর একটা মাঠে উঠবো, সে মাঠের নাম হাসরের মাঠ বা আলমে আখেরা, আখেরাতের বিরাট এক জগৎ। এই জগৎ থেকে আমরা আর একটা জগতে যাব যেটার নাম বেহেশত, আবাদুল আবাদা, শুরু হবে আর কখনো শেষ হবে না। কিন্তু যাবতীয় সমস্ত জগতের রব, জোরে বলতে হবে কে? আর রহমত, রহমাতুল লিল। অনেকে বলে থাকে হুজুর নবী না হলে পৃথিবীর কিছুই হতো না, জাল হাদিস, কোন কিতাবের মধ্যে এটা নাই। কিন্তু আল্লামা মোল্লা আলিকানি হানাফি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি আল মাওজুআতুল কাবীরের মধ্যে তিনি লেখেন, লাকিন্না মানাহু সহি, এই হাদিসটা যদিও সনদগতভাবে আসে নাই,
লাউলা কালামা খলাকতুল্লাফ লাক, সরাসরি সনদের মাধ্যমে হাদিসটা আসে নাই কিন্তু লাকিন্না মানা হুসাহি, কিন্তু ইমাম মোল্লা আলী কারী বলেন কিন্তু অর্থগত দিক থেকে ভাবার্থগত দিক থেকে কথাটা সহি। আমি হাদিসে নববীর দিকে যাব না, কারণ এখানে জয়ীফ আছে, হাসান আছে, সহি আছে, গরীব আছে, মাশহুর আছে, মুতাওয়াতির আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের জগতে আছে। রাবি মুদাল্লিস লাবি রাবি তাদলিস করেছেন, রাবির দোষ আছে, রাবি অন্ধ হয়েছিলেন, রাবির স্মৃতিশক্তি কমে গেছে, নানান কিচ্ছা কাহিনী আসবে, এক ইমাম সমালোচনা করছেন আর এক ইমাম ভালো বলেছেন। আল্লাহর কালামের কোন আয়াতের মধ্যে তো কোনো ভুল নাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইল্লা একটা হরফ, এটা গ্রামারের একটা কায়দা, কোন হরফ কোন বাক্যের প্রথমে যদি আসে ইল্লা, পরের শব্দটাকে আল্লাহ গুরুত্ব প্রদান করার জন্য ইল্লা শব্দ ব্যবহার করছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা পৃথিবীতে সৃষ্টিতে কোনো মাবুদের অস্তিত্ব নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সারা। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টির মধ্যে আমি মানুষ পাঠিয়েছি শুধুই মাত্র আমি আল্লাহর গোলামের জন্য, পৃথিবীর মধ্যে মানুষ পাঠিয়েছি, জিন পাঠিয়েছি শুধুই মাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ইল্লা ইল্লা লিয়াবুদুন, মানুষ ও জিন আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে গোলামির কথা বললেন, কিন্তু তার হাবিবের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে শুধুই পৃথিবীতে পাঠিয়েছি, ওমর সালনাকা আমি তাকে পৃথিবীতে পাঠিয়েছি কুল কায়নাতের রহমত বানায়া। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, তাহলে আমি জড় জগতের জন্য নবী রহমত, আলম রহমের জন্য নবী রহমত, আলমে আরোহার জন্য নবী রহমত, আলমে বরজাখের জন্য নবী রহমত, আলমে আখেরার জন্য নবী রহমত, আলমে জান্নাতের জন্য নবী রহমত। বলে হুজুর জান্নাতেও কি নবী লাগবে? হা জান্নাতেও নবী লাগবে। বলে কেমন? এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থেকে শুরু করে দপ্তরি পর্যন্ত স্কেল বা স্কেল আছে। বাজান গভীর মনোযোগ দিবেন, একটা প্রতিষ্ঠান সরকারি চাকরিতে মানুষ পদোন্নতি পাওয়ার জন্য মাঝে মধ্যে এমপি মন্ত্রী মিনিস্টার আত্মীয় স্বজন বড় বড় অফিসার থাকলে মাধ্যম ধরে কিনা? হ্যাঁ, কারণ কি প্রতিষ্ঠানের পদোন্নতি হবে, জান্নাতের ভিতরে নবীর প্রয়োজন কেন হবে? আপনি তো জান্নাতেই চলে গেছেন, আবার নবীর দরকার কি? জান্নাতের ভিতরে আটটা স্তর আছে, সর্বশ্রেষ্ঠ স্তরের নাম জান্নাতুল ফেরদাউস। মানুষ জান্নাতের ভিতরে তার মাকাম বাড়ানোর জন্য আল্লাহর হাবিবকে মাধ্যম ধরবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদেরকে আমি শুনাই। আল্লাহর নবী একদিন কাবা রাদিয়াল্লাহু তাআলার মসজিদে নববীতে নামাজ পড়তেছে, এক সাহাবী আসলেন, কেরাত পড়লেন সাত, সাবউল মাসানি, সাত কেরাতে কোরআন নাজিল করেছিলেন আল্লাহ, সাত পঠন রীতিতে কোরআন শরীফ পড়া যাইত। একজন সাহাবী এসে কোরআন পড়েন, কাব বলেন আমি বুঝলাম না, আর একজন এসে তিনি কোরআন পড়লেন, তারও কেরাত আমি বুঝলাম না। রসুলের খেদমতে যেয়ে বললাম ইয়া রসুলাল্লাহ, আমি দুইজনের কেরাত সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহর নবী দুইজনকে ডাক দিলেন, ডাকার পরে নবী যে দুইজনের কেরাত শুনলেন, দুইজনের কেরাতই সহি,
সুবহানাল্লাহ বলা যাবে? নিরূপণ করে কোরআন কিভাবে উম্মত পড়বে, আল্লাহ নবী নিজে তিনি নিরূপণ করে গেছেন। অথচ দুনিয়ার কোন কারীর কাছে নবী কেরাত শিখে নাই, কিন্তু ব্যাককেল যারা আছে তারা নবীকে নিরক্ষর মনে করে, অক্ষর জ্ঞানহীন শূন্য যারা মনে করে তাদের জানা উচিত আমার নবী হলেন এলেমের শহর। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? নবী এলেমের শহর, আনা মাদিনাতুল ওয়ালি বাবুহা, মেরাজে গেছেন রাসূল, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন মেরাজে গেলাম আল্লাহর সামনা সামনি, রাইতু রাব্বি আজ্জাবা জাল্লা ফি আহসানি সূরাতি, উত্তম সূরাতে আল্লাহকে দেখলাম, আমার প্রভুর দুটি কুদরতি হাত আমার দুই কাঁধ বরাবর আল্লাহ রাখলেন। সুবহানাল্লাহ, কি বাড়ি যায় হবে, আরো জোরে রসুল আমাদের মতো, আমরা নবীর মতো, হাজার ডকুমেন্ট আছে, কিন্তু কিছু ভাইরা আছে মাথায় সুন্নত আছে কিন্তু নবীর প্রতি তাজিম নাই। এ জোরে বলেন আছে না নিরায় বলে, আমরা সুন্নত, আমাদের মাথায় টুপি আছে আমরা সুন্নি, আমরার মুখে দাঁড়িয়ে আছে আমরা সুন্নি, তোমরা খালি সিন্নি খাও তোমরা সুন্নি না, মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর লেগে পাগল তোমরা সিন্নি রাশিক তোমরা জিলাফি রাশেক, আমাদেরকে জিলাফি রাশেক বানাইছে সিন্নি রাশেক বানাইছে, মিলাদুন নবীর মাস আসলে বলে আমরা নবীর কথা স্মরণ করি। আস্তাগফিরুল্লাহ বলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমাদের সিলসিলার একেবারে দিন শাহওয়ালিউল্লাহ মহাদ্দেস দেহলভি, শাহদুর রহিম মহাদ্দেস দেহলভি, শায়খ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদি, আদম বিন নূরি, হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফাসানি, আল ফারুক সেরহেন্দি, শায়খ আল্লামা আব্দুল হক মহাদ্দেস দেহলভি, এই জমিনের ভিতরে আলম তৈরি করেছেন, মুসলমানের মাথায় টুপি দিয়েছেন, কথা বলেন ঠিক না বেটি? হঠাৎ করে এসে হুন্ডা নিজেকে সুন্নি দাবি করে বই রয়েছে, মুখ দিয়ে বললেই সুন্নি হওয়া যাবে, মাথায় টুপি মাথায় দিয়ে ঘুরলেই সুন্নি হওয়া যাবে, তো রবি ঠাকুর দোষ করছে কি? তার তো মস্ত বড় দাড়ি ছিল, ঠাকুরের দোষ কি? ঠাকুরের এক জায়গা দোষ, ঠাকুরের ইমান নাই, কি কথা বলেন না কেন? আপনাদেরকে আর একটা যুক্তি দিয়ে ভালো করে বুঝবেন, সারা পৃথিবীতে সনাতন ধর্ম হিন্দু ধর্মের ভিতরে অনেক ডক্টর আছে, অনেক বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী আছে, তারা মূর্তির সামনে যে মাথা নত করে বসে থাকে, তারা বড় বড় গাছের সামনে মাথা নত করে বসে থাকে, তারা নিজ হাত দিয়ে বানানো প্রতিমার সামনে যে তারা মাথা নত করে বসে থাকে, তাদের ধর্ম অনুযায়ী তাদের বিশ্বাস অনুযায়ী তারা করে। পৃথিবীতে অনেক বড় বড় ডক্টর শিখ আছে, গুরুদুয়ারার সামনে মাথা নত করে বসে থাকে, পৃথিবীতে অনেক খ্রিস্টান ধর্ম যাজক আছে, বড় বড় ডক্টর আছে, বড় বড় ডাক্তার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, তারা ঈসা আলাইহিস সালামের বানানো ক্রুশের সামনে যে তারা হযরত ঈসা আলাইহিস সালামের নাম বাঙ্গি ক্রুশের সামনে যে তারা মাথা নত করে বসে থাকে। অনেক ইহুদি আছে, অনেক ধর্মের অনুসারী আছে, তারা বড় বড় ডক্টর, বড় বড় ডাক্তার, বড় বড় জ্ঞানী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চ্যান্সেলর, বড় বড় পদার্থবিজ্ঞানী, বড় বড় জ্যোতির্বিজ্ঞানী, বিরাট বিরাট বিজ্ঞানী আছে, কিন্তু বাবা বলেন তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আমার নবীকে আখিরি নবী মনে বলে মানে না, যার কারণে বাজান তাদের জ্ঞানের চার পয়সা মূল্য কেয়ামতের ময়দানে হবে না, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আপনি একজন মুসলমান নাম লিখতে পারে না আল্লাহকে আল্লাহ বলে মানে, আপনি একজন মুসলিম নাম লিখতে পারে না আল্লাহকে আল্লাহ মনে বলে, আল্লাহ রসুলকে আখিরি নবী বলে বিশ্বাস করে, নামাজের সময় নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, জিকিরের সময় জিকিরের মজলিসে বসে যায়, রোজার সময় রোজা রেখে দেয়, আল্লাহর হুকুমগুলি মেনে 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 চলে,
এই আপনি একজন মুসলমানকে যদি এক পাল্লায় দেন, পৃথিবীর 550 কোটি বেদিনকে যদি এক পাল্লায় দেন, একজন আদনা মুসলমানের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কোন দৌলতে, শিক্ষার, চেহারার, ধনের বাঙালি, ইংলিশ, আরবি, ভারতী, পাঞ্জাবি, পাকিস্তানি, উর্দি, কোন জাতির জন্য না, সে এক জাতি, খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সর্বশ্রেষ্ঠ জাতি, সে মুসলিম, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহর রাসূলকে শ্রেষ্ঠ নবী বলে মেনে নিয়েছে, যার কারণে সে তার নাম লিখতে পারে না, লেখা পড়া নাই, চেহারা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, এলম নাই, কালাম নাই, বাক্য নাই, কিছুই নাই, ইমানের দৌলতে সব কাফেরকে এক পাল্লায় দিবেন, মুসলমানকে আর এক পাল্লায় দিবেন, মুসলমানের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আউলিয়া কেরাম আমাদেরকে ইমানের বাক্য কেন আগে শিখিয়েছেন? কারণ কি? মুসলমানের ইমানের উপরে কোনো সম্পদ নাই, মুসলমানের ইমানের উপরে কোনো সম্পদ নাই। কেউ যদি হারামকে হালাল মনে করে, সে জিন্দিক হয়ে যায়, কাফির হয়ে যায়। পর্দার ব্যবস্থা আল্লাহ রাসূল নিজে করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি মিনাল জাহিলিয়া। আল্লাহ রাসূলের হাবিবের আহলে বায়াত সম্পর্কে, নবী পাকের বিবি এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট বাণী হচ্ছে, এ আমার হাবিবের আহলে পরিবার, আপনারা জাহিলিয়াতের মতো ঘর থেকে বেপর্দা হয়ে বের হবেন না, জাহিলিয়াতের মতো বের হবেন না। আজকে পর্দা সাতার আর এত্রা না বুঝে ব্যাককেল মুনশিরা হাত আর মুখের ফতোয়া বের করে দিয়ে মুসলমান নারীদেরকে প্রদর্শন করার জন্য এইগুলি ইহুদি খ্রিস্টানদের এক প্রকারের দালাল। কথা বলেন ঠিক না বেটি? হারামকে হারাম মানতে হবে, হালালকে হালাল জানতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহ তারে মাফ করুক, হেদায়েত নসিব করুক, জোরে বলে না আমিন। এখন তো আলেমুলামা ঠিকই বুঝতেছে, আগে তো আমাদের এক জাতের ভাইরা, কমি ভাইরা, তারা মানতে নারাজ ছিল, বেচারা কেবল ওয়াজের মঞ্চে আসছে, বাংলা ভাষা ঠিক মতো কইতারে না, আল্লাহর একবার গালি দেয়, রসুল একবার গালি দেয়, সাহাবায়ে কেরাম একবার গালি দেয়, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ইনটেক, ভার্জিন, হ্যাঁ, তালাক খাওয়া, আবিজাবি কথাবার্তা বলে আম্মা জানের সানের খেলাফ করেছে, তারপরেও এদেশের কিছু আলেমদের টনক নড়ে নেই, তারা তাকে সমর্থন করেছে। শুনে রাখবেন, নবীর ইজ্জতের ব্যাপারে, সাহাবায়ে কেরামের তাজিমের ব্যাপারে, রসুলের বিবি আমাদের আম্মা জানদের সম্মানের ব্যাপারে কেউ যদি খেলাফ করে, এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানব না। কথা বলেন ঠিক না বেটি? তাদের মার্খা, তাদের দলের বক্তারা আবার তাকে সমর্থন করে, আল্লাহ রাসূলকে সিক্স প্যাক বলেছে, তারপরে এদেশের মানুষের টনক নড়ে নাই, আল্লাহ রাসূলকে গালি, বাজে শব্দ বলে গালি দিয়েছে, তারপরে দেশের মুসলমানের টনক নড়ে নাই। মুসলমান স্কুলে পড়ে, কলেজে পড়ে, তুই আরবির কি বুঝিস, তুই কোরআনের কি জানিস, তুই রসুলের সম্মানের কি বুঝবি, তুই তো সারা বছর দাঁড়ায় প্রস্রাব করছিস। বাবা খেয়ে, গাঁজা খেয়ে, আবার হেতার ভক্ত, আমরা গালি গালাস করে। এ মুসলমান শুনে রাখেন, মনে রাখবেন, আল্লাহ রসুল প্রত্যেকটা মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয়, ঠিক না বেটি? আল্লাহ রসুলের শান কিভাবে বলবো আপনাদেরকে? পুরান ঢাকার একটা শব্দ আবে হালা, পুরান ঢাকার শব্দ, মানলাম পুরান ঢাকার মানুষ এটাকে বুলি হিসেবে ব্যবহার করে, কিন্তু সিলেটে তো এটা বুলি না, এটা গালি। পুরান ঢাকার থেকে বের হয়ে আমার পোস্তগোলা, হাসনাবাদে, কেরানীগঞ্জে, নারায়ণগঞ্জে গেলে এটা গালি। তদ্রুপ কোরআন শরীফের একটা আল্লাহ আয়াত নাজিল করেছেন, কেমন? কোরআন শরীফে একটা শব্দ আছে রায়না, রায়না শব্দের অর্থ হলো আমাদের দিকে তাকান, আমাদের দিকে নজর দেন,
এটা হলো তার বাহ্যিক শব্দের অর্থ। মদিনাতে এই শব্দটা ছিল বুলি, ইহুদি পল্লীতে মদিনার বাহিরে যে শব্দটা ছিল গালি। ইহুদের এই রয়না শব্দটাকে নির্বোধ আর বোকা মনে করে ব্যবহার করত। যেমন আমি স্টুডেন্ট লাইফে ঠাকুরগাঁও হরিপুরে মাহফিল গেছিলাম এক বন্ধুর এলাকায়, তো বন্ধু যে মাদ্রাসাতে লেখাপড়া করেছে ওই মাদ্রাসার মাহফিলে, তা আমি ওয়াজ করতেছি, তখন আমি ফাজিলে পড়ি, তো ওয়াজ করতেছি এমন সময় আমি বললাম মিয়া একটু জোরে বলেন না, তো এক ভদ্রলোক দাঁড়ায় বললো হুজুর মিয়া কইেন না, কারণ কি মিয়া আমাদের আঞ্চলিক মারাত্মক একটা গালি। তা আমি বললাম আমরা এলাকায় মিয়া মানে বড় ভাই, মিয়া একটা সম্মানী ব্যক্তি ব্যবস্থাকে, সদরুদ্দিন মিয়া সাহেব কেমন আছেন, কি আব্দুল আলী মিয়া সাহেব কেমন আছেন, এই মিয়া শব্দটা আমাদের এলাকার সম্মানের শব্দ আর আমাদের এলাকার গালি। আমাকে মাহসাই বলে গেছে গা, তাহলে এখানে আমাদের শব্দটা বলি, ওখানে যে এটা গালি। কিন্তু লক্ষ্য করেন রায়না শব্দ মদিনাতে ছিল বলি, মদিনার বাহির ইহুদি পল্লীতে ছিল গালি। তো সাহাবায়ে কিরাম রায়না শব্দ বলতেন, ইহুদিরা এসে নবীর মসজিদের সামনে পাশে বসে রায়না রায়না বলে রসুল সম্বোধন করতেন, আর তারা মুস্কি মুস্কি হাসতেন, হাসাহাসি করতেন, খোঁচাখুচি করতেন, তামাশা করতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই, তলোয়ার হাতে করে নিয়ে ইহুদির পল্লীর সামনে যে বলে ইহুদির বাচ্চারা, দ্বিতীয়বার মদিনাতুন নবীতে আমার রসুলের দপ্তরে বসে যদি রায়না শব্দ বলিস, আমার হাতে তলোয়ার দেখতেছিস, একটা ইহুদির দেহ মাথা রাখবো না, সব কেটে ফেলে দেব। সাহাবায়ে কিরামের রসুলের প্রতি মহাব্বতের দর্শন দেখেন। এজন্যই তো আল্লামা সাহাবকে আমরা ফুল তুলে বলে গেছে বাঁচাও ইমান বাঁচাও দেশ, কথা বলেন ঠিক না বেটি, জীবন দিয়ে রক্ত দিয়ে জমিনের ভিতরে সুন্নাত কায়েম করে গেছেন, নারীর রিসালাত স্লোগানের ব্যাপারে সৈয়দপুরে মার খেয়েছেন কিন্তু রেসালাত ছেড়ে দেন নাই। আপনারা তার রুহানি সন্তান, এত তাড়াতাড়ি জিমায় পড়েন, আপনারা তার রুহানি সন্তান, এত তাড়াতাড়ি ঝিমিয়ে পড়লে হবে না। রুহানি সন্তান, রুহানি পিতা যেমন মজবুত ছিলেন সন্তানকে সেরকম মজবুত হতে হবে, কি কথা বলেন না কেন, না কষ্ট হচ্ছে আপনাদের? এখন তো বাবা ওই লন্ডন ফন্ডন বিভিন্ন দেশে ইংরেজি ওয়াশ টু ওয়াশ শুনে আমাদের দেশের কিছু মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে, কয়েকদিন বগর বগর ইংরেজি করলে মনে হয় যে একবার বিরাট জানতে বলা। যুবক পোলাপান যুবকদের উদ্দেশ্য করে আমার অনুরোধ থাকবে, ইংরেজি বলাটা বড় ক্রেডিট না, ফার্সি বলাটা বড় ক্রেডিট না, উর্দু বলাটা বড় ক্রেডিট না, আরবি বলাটা বড় ক্রেডিট না, ভালো ভাষা বাংলা ভাষা বলাটা বড় ক্রেডিট না, ক্রেডিট হচ্ছে তার অন্তরে রসুলের প্রেম আছে কিনা, কথা বলেন ঠিক না বেঠে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট। সুন্নত আছে তাজিম নাই, সুন্নতের দাম কি, টুপি আছে রসুলের কি তাজিম নাই। মুসলমান ভালো করে শোনেন, সাদ বিন আবি ওয়াক্কাস তলার হাতে নিয়ে ইহুদি পল্লীর মধ্যে যে যখন এই ঘোষণা দিলেন, ইহুদিরা বললে হে সাদ তোমরা তো মদিনাতে রায় না বলো, তোমরা বললে দোষ হয় না, আমরা বললে দোষ হয়। আল্লাহ সঙ্গে সঙ্গে কালাম নাজিল করে দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু যুরনা, একবার জোরে বলা যাবে কি, মারহাবা মগজ করা রোহে ইমাজানে দিন, মগজ করা রোহে ইমাজানে দিন, হাসতে হবে রহমাতুল্লিলালামিন, হাসতে হবে রহমাতুল্লিলালামিন। কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হাসতে হবে রহমাতুল্লিলালামিন, আল্লাহর নবীর ভালোবাসা,
নবীর প্রেম যেখানে নাই, কোরআনের তাফসীর সেখানে নাই, নবীর প্রেম যেখানে নাই, ঈমান সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই, দ্বীন ইসলাম সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে দ্বীন আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে বাবা সেখানে। এজন্য সাহাবা একরামকে আমার আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, লা তাকুলু রায়না, তোমরা রায়না বলবে না, ওয়াকুলু উনজুরুনা, তোমরা বলো উনজুরুনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি দয়ার নজর দেন, মায়ার নজর দেন। আল্লাহ শব্দ পরিবর্তন করে দিই, কত আদবের শর্ত শব্দ আল্লাহ ব্যবহার করে দিলেন। নবীর দপ্তরে উম্মত কি শব্দ ব্যবহার করবে, এটা 1400 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন। 1400 বছর পরে তোমার এখনো ভাষা জ্ঞান হয় নাই, কৌতুকের ছলে আল্লাহকে গালি দিলা, রসুলকে গালি দিলা, সাহাবায়ে কিরামকে গালি দিলা, ওমরকে গালি দিলা, আল্লাহর নবীর বিবি আমাদের হাম্মাদানকে গালি দিলা, এরপরেও তোমার বোধগম্য হয় না, এরপরেও এদেশের কুলাঙ্গার মুসলমানের বাচ্চা হয়ে কুলাঙ্গার ছেলেরা তার পক্ষ অবলম্বন করে আমাদেরকে বাজে কথা বলো। শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মুসলমানকে দাঁড়াইতে হবে, তার জবানের হিসাব দিতে হবে। সেই দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, হে আব্দুল আলিম, আমার রসুলকে কৌশলে গালি দেওয়া হয়েছিল, আমার নবীকে কৌতুকের ছলে গালি দেওয়া হয়েছিল, তুমি কোনো কথা বলো নাই, তুমি তার পক্ষ অবলম্বন করেছো, বলেন জবাব কি দিবেন সেই দিন। সেই দিন আল্লাহ যদি প্রশ্ন করে, হে আমার বান্দা, আমার রসুলের বিবি হযরতে খাদিজা, যাকে আমি আল্লাহ সালাম প্রদান করেছি, সারা জীবনের সম্পদগুলি আল্লাহ নবীর প্রেমে বিলিয়ে দিয়েছিলেন। জবালে নূরের পাশে যখন যে দাঁড়াবেন, জবালে নূরের চূড়ায় হলো গুহা, সেই গুহার মধ্যে নবীজি 40 দিন মোড়াকাবা করেছিলেন। আম্মা জান খাদিজা প্রত্যেক দিন মক্কা থেকে খাবার রান্না করে দুই বেলা ওই জবালে নূর পাহাড় একবার বেয়ে উঠতেন, আবার নামতেন, আবার উঠতেন, আবার নামতেন, প্রত্যেক দিন দুই বেলা করে যদি হয় 40 দিনে 80 বার, 160 বার ওই পাহাড়টা উঠানামা করেছেন আম্মা জান খাদিজা। একটা বেলার জন্য নবীকে কষ্ট করতে দেন নাই, এতটা প্রেম বুকে নিয়ে মা জননী আমার রসুলের খেদমত করেছেন। ওই জবালে নূর যদি কোনোদিন মদিনায় যাওয়ার সৌভাগ্য হয়, জবালে নূরের পাশে যে জবালে নূরের উপরের দিকে তাকাবেন। আমি যখন জবালে নূরের পাশে যা দাঁড়াইলাম, জবালে নূরের চূড়ার দিকে তাকাই, আমার কলিজা কাঁপতে লাগলো, এত বড় পাহাড় আমি কিভাবে বেয়ে উঠবো। তখন আম্মা জান খাদিজার কথাগুলি মনে পড়ে অঝর দরে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি, মা জননী কিভাবে পাহাড় বেয়ে, নবীজির জন্য প্রত্যেক দিন দুইবার খাবার নিয়ে গেছেন, কখনো কষ্ট অনুভব করেন নাই। 40 দিনের শেষ মাথাতে আম্মা জান খাবার নিয়ে গেলেন, আম্মা জান খাবার যখন নিয়ে গেলেন, আম্মা জান ওই দিন অসুস্থ ছিলেন, উঠতে কষ্ট হয়, কিছুদূর উঠেন আবার বসেন, তখন তো সিঁড়ি দেওয়া ছিল না, আম্মা জান উঠেন আবার বসেন, উঠেন আবার বসেন, এইভাবে অনেক কষ্ট করে মা জননী আল্লাহর হাবিবের খেদমতে গেলেন। নবী আমার আম্মা জানকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, আম্মা জান মনে ব্যথা নিয়ে বললেন, হুজুর আজকে 40 দিন দুইবার আসছি আর গেছি, কষ্ট হয় নাই, আজকের এই শেষবারে আমি অসুস্থ, আমার উঠতে বড় কষ্ট হয়, আমি একবার উঠি আবার বসি। নবী গো, আমার এই দৃশ্য দেখে কি আপনি কান হাসেন? আল্লাহর নবী বললেন, রে খাদিজা, তোমার কষ্ট দেখে আমি রসুল হাসি না, তোমাকে দেখে হাসতেছি এই জন্য, কিছুক্ষণ আগে জিব্রাইল আমিন এসেছিল, জিব্রাইল বলে গেছে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। জাহিলিয়াতের যুগেও তিনি তাহেরা ছিলেন, কিন্তু দুঃখের বিষয় আল্লাহ নবীকে এই লোকটা সিক্স প্যাক বলল, নিরক্ষর বলল, অক্ষর জ্ঞানহীন শূন্য বলল, এরপরও এদেশের মুসলমান কয় আজারের জ্ঞানের মতো তোমার জ্ঞান হইছে না? ওরে কানার বাচ্চা, তুই মুসলমানের বাচ্চা, তোরে কইছি কেডা,
তোমার তো মুসলমানের বাচ্চা বলাই ঠিক হয় না, তো কিসের মুসলমান? যেখানে সাপ জাতি আল্লাহ ফাহু তলোয়ার হাতে করে ইহুদির পল্লীর সামনে যে একটা মাথা দেহ থেকে ফেলে দিও, আমার রসুলের সামনে বাজে শব্দ ব্যবহার করলে, সেখানে আপনি যুবক মাদ্রাসায় পড়ে না, ওর এলেমের কোনো শিক্ষা দীক্ষা নাই, ও পড়ে কলেজ ভার্সিটিতে, ও কয় আজহারি কত বড় ডক্টর, আরে সাতার ডক্টর বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন ডক্টর ছিল, ওয়াসাল কান্নি কোন ডক্টর ছিল, হযরত হামজা কোন ডক্টর ছিল, মালিক সানানা কোন ডক্টর ছিল, হযরত আমার কোন ডক্টর ছিল, হযরতে রসূলে পাকের সাহাবী আবু হুরায়রা কোন ডক্টর ছিল, তারা কোন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল বিষয় তাদের ছিল না, তাদের একটাই দর্শ ছিল নবীর কদম আর নবীর মহব্বত, কথা বলেন ঠিক না বেটি? একটাই দর্শ, একটাই ডিগ্রি, একটাই সব। কাজী নজরুল ইসলাম কোন ডক্টর ছিল বলেন? এই বেচারা আন্ডার মেট্রিক এইট পর্যন্ত পড়ছে, তাও মা নাম দিছিল দুখু মিয়া, অভাবের সংসারে দুখু মিয়া, ঠিক মতো খাইতেও পারত না। কাজী নজরুলের কত গ্রন্থ সাহিত্য মানুষ নিয়ে গেছে, আমি আপনার এই বইটা দিয়ে দিলাম, কিছু পয়সা আমাকে দিন, আমি খুব অভাবে দিন চলতেছে, কত গ্রন্থ মানুষ নিয়ে নিজের নামে চালাই দিছে। কাজী নজরুলের জীবন পড়ে দেখে, কিন্তু এই লোকটা রসুলের সামনে 4500 নাত লিখে গেছে, সুবহানাল্লাহ, কাজ তো হবে না, জোরে হবে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোন ডক্টর ছিল না, কিন্তু কাজী নজরুলকে এক পাল্লাই দিবেন, আর ঢাকা ভার্সিটির সমস্ত ডক্টর এই পর্যন্ত ঢাকা ভার্সিটির জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত যত ডক্টর বের হয়েছে সবকটার এক পাল্লাই দিবেন, কাজী নজরুলের ওজনের সমান হবে না, কারণ ওনার জীবন, ওনার রিসার্চ, ওনার গবেষণা, ওনার সাহিত্য, ওনার গদ্য, ওনার পদ্য, ওনার কাব্য, এগুলি নিয়ে এখন মানুষ ডক্টরেট ডিগ্রি অর্জন করে। আমার রসুলের জ্ঞান নিয়ে মানুষ স্পষ্ট করে, হাই সর্বনাশ, জিন্দিক কোথাকার? আল্লাহ রসুল বলেন আমি মেরাজে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত আমার দুই কাঁধে রাখছে, সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওই জগৎটা কিসের? নূরের। কি জগৎ? জোরে বলেন কোন জগৎ? নূরের জগৎ। কিতাবটা নিয়ে আমি একটা কিতাব দেখাইতেছি, নূরের জগৎ, জগৎটা নূরের, আল্লাহ নূরের, আল্লাহ কিন্তু কোন নূরের সৃষ্টি না, কিন্তু এটা ভাববেন না, আল্লাহ নূর, কেমন নূর আল্লাহ জানেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নূর হিসেবে দিয়েছেন, তো সৃষ্টি নূর না, রসুল সৃষ্টি নূর, আল্লাহ নূরের, জগত নূরের, নবী নূরের, আল্লাহ ব্যতীত যা আছে সব সৃষ্টি একমাত্র খালিক আমার আল্লাহ, আর সেম আল্লাহ নূরের জগৎ, 70,000 পর্দা অতিক্রম করে নবী গেলেন, আল্লাহর কুদরতি দুটি হাত নবীজির কাঁধ বরাবর এসে বলল, আল্লাহর নবী বলেন ফাআলিম তুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে ও জমিনের ভিতরে যা ইলম ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কালবের মধ্যে জমা করে দিলেন, একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আসমান ও জমিনের সব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইলেন, আমাকে দেখাইলেন, এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ আমাকে না জানাইছেন। এই জন্য কোরআন শরীফের কিছু কিছু হরফ আছে, হরফে মুকাত্তা বলা হয়, হরফে মুশাব্বা বলা হয়, বন্ধুগণ আয়াতে মুতাশাবিহা বলা হয়, হরফে মুকাত্তা বলা হয়, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, নুন, কাফ, ইয়া, আইন, সাদ। দুনিয়ার কোন মুফাসসির এর ব্যাখ্যা করে দিতে পারে না, আর পারবেও না, সম্ভব না, এর ব্যাখ্যার ধরন যিনি জানেন তিনি রহমান
রাহমাতুল আলামিন। আপনারা বাজারে কাপড় কেনার জন্য যান, কাপড়টা পছন্দ হওয়ার পরে বলেন দাম কত, কাপড়ের দোকানদার দেখবেন কাপড়ের ভিতরে একটা নাম্বার লেখা থাকে, ওই নাম্বারটা দেখে বলে কাপড়ের দাম আছে 3,500 টাকা। এবার আপনারা বলেন ওই কাপড়টা এনে যদি মাদ্রাসার প্রধান শিক্ষক হুজুরকে যদি, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে এনে যদি বলেন, মুহাদ্দিস সাহেব হুজুরকে এনে যদি বলেন, আমাকে যদি এনে বলেন হুজুর আপনি তো বক্তা মানুষ, বক্তব্য দেন, মানুষকে নসিহত দেন, এই নাম্বারটা দেখে বলে দেন কাপড়ের দাম কত। আমার কাছে নাম্বার দেখে কাপড়ের দাম পারবেন না, কারণ আমি কাপড়ের ব্যবসা করি না। আল্লাহর ওই রকম কিছু হারবে মুকাত্তা আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা নুন, এরকম যতগুলি হারবে মুকাত্তা আছে, একমাত্র আল্লাহ তার হাবিবের সঙ্গে কি কথা বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল সারা আর কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ফুটি মাছ চিনিনি, পুটি পুটি, এটি কি মহাসমুদ্রে পাওয়া যায়? আটলান্টিক, প্রশান্ত, বঙ্গোপ, আরব, ভূমধ্য, কৃষ্ণ, ভারত, কোন সাগরে পাবেন না, এটা পাবেন বাংলাদেশের খাল বিল ডুবা নদী নালা এর ভিতর দিয়ে কোনা কান সিদ্ধ থাকে, তাও বেশি স্রোতে যায় না, তো বেশিরভাগ পাবেন ডুবার ভিতরে। আষাঢ় মাস যখন থেকে ফুটি তখন খালি ফালার কত পানি দি, কত পানি দি, যখন চৈত মাস আসে তখন ডুবার পানি শুকায় যায়, ফুটি তখন একটু একটু করে ফালার কে আরে কই আসি রে কই আসি রে। তা আমরা ওইরকম আঝারি মাঝারি আদানি মাদানি ফাদানি যা আছে এগুলোর এলেম হলো ওই ফুটি মাছের মগজের মতো, ওরা জীবনে রসুলের এলেম সম্পর্কে কিছু বুঝবে না, কি কথা বলেন না কেন, ঠিক না বেটে? যারা হার হামেশা আল্লাহর হাবিবের সাথে দিদারে রসুল করেছেন, আমাদের একেবারে দিন, আমাদের একেবারে দিন হার হামেশা আল্লাহর নবীর সাথে কথা বলেছেন, শাহ সুফি ফতে আলী রসুল নামা রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রসুলকে যখন খুশি তখন দেখতে পারতেন। আমাদের একেবারে দিন মুজাদ্দিদ আল হাসানি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি থেকে শুরু করে যারা আসছে তারা আল্লাহ রসুলের সাথে কথা বলেছেন, দিদারে রসুল তাদের নসিব হয়েছে, তারা রসুলের এলেম পর্যন্ত মাপতে পারে নাই। আর তোমার মতো আদানি মাদানি তিন ভাতার মনসি, তোমরা কি রসুলের এলেম মাপা? তোমরা তো সারা জীবনই মুনাফিকে করে আসছো, করেই যাবা, আমরা জানি তোমরা দিন ও ধর্মের মুনাফিক, কথা বলে ঠিক না বেটে? বুঝলেও ভালো না বুঝলেও ভালো, শোনেন মুসলমান কথাগুলি সারা জীবনের জন্য মনে রাখবেন। নবীজি বলেন আলিম তু মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরথ, আসমান জমিনের ভিতরে যা এলেম ছিল আল্লাহ আমাকে সব জানাইলেন। সাহাবী কিরাম খুব চিন্তিত, নবীজি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াতালা ওয়ানুরিয়া ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদাং ওলিয়াকুনা মিনাল মুকিনিন। নবী আমার দেখে বলে সাহাবীরা তোমরা চিন্তিত, চিন্তিত হওয়ার কিছুই নাই রে সাহাবি, চিন্তিত হবা না, শুনে রাখো আমার আগে বাবা ইব্রাহিম কে আল্লাহ দেখাইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুরিয়া ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব আমি আল্লাহ ইব্রাহিমকে দেখাইছিলাম। এটা কেমন বুঝাই তো, সেরে মাঝে হারিত আসছে একটা পাথরের উপরে আল্লাহর খলিলকে আল্লাহ দ্বারা করাই দিল, চোখের পর্দা সরিয়ে নিলেন, কালবের পর্দা সরিয়ে নিলেন, সুবহানাল্লাহ বলা যাবে? ওলি আল্লাহরা আল্লাহ নবীর সাথে কথা বলেন, নেটওয়ার্ক কোনটা, বাংলা লিঙ্ক টাওয়ার
গ্রামীণ, ওনাদের যে টাওয়ার সেটা হলো সদ্ এ কাল থেকে সরাসরি মদিনাওয়ালার পবিত্র রওজা মোবারক। আল্লামা ফুলতুলি একটা টাওয়ার, আল্লামা বদরপুরি একটা টাওয়ার, আল্লামা হযরতে শাহসুবি ফতেহ আলী রসুলের নামে একটা টাওয়ার, নূর মোহাম্মদ নিজামপুরি একটা টাওয়ার, সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ একটা টাওয়ার, শাহ আব্দুল আজিজ মাহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ একটা টাওয়ার, এই শোনেন মুজাদ্দিদ আল ফেসানি একটা টাওয়ার, খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্জিরি একটা টাওয়ার, হযরতে খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারী একটা টাওয়ার, হযরতে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি একটা টাওয়ার। কিন্তু এই মূল টাওয়ার গুলির মূল সেন্টার সেটা হলো মদিনাওয়ালা। মদিনাওয়ালার মাধ্যম মদিনাওয়ালা হয়ে এই সমস্ত টাওয়ারে কারেন্ট সাপ্লাই হওয়া, এই সমস্ত টাওয়ার থেকে মুসলমানদের কালবে কারেন্ট সাপ্লাই হইছে, হইতেছে, হবে। ইব্রাহিম খলিলুল্লাহর কালবের পর্দা সরিয়ে দিলেন, খোদার খলিম দেখে মাগরিবে একজন পুরুষ আর একজন মহিলা জানা করে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে পৃথিবীর ওই প্রান্তে একজন পুরুষ আর একজন মহিলা জানা করতেছে। স্যাটেলাইট ছিলেননি, বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ কি? আকাশে যায় কি ঘোড়ার ঘাস কাটা? বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ কি? তার কাজ হলো বাংলাদেশের রন্দে রন্দে কোথায় কি হচ্ছে এটাকে ক্যাচ করা, ধরা। এ ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ দেখে পৃথিবীর ওই প্রান্তে একজন পুরুষ আর একজন মহিলা জানা করে। আল্লাহর খলিল বললেন, রাব্বে করিম এই দুইজনকে পাথর বানায় দাও, সঙ্গে সঙ্গে তারা পাথর হয়ে গেল। সীমালে তাকায় দেখে দুইজন জেনা করে, আল্লাহর খলিল বলে, আল্লাহ এদেরকেও পাথর বানিয়ে দাও, সঙ্গে সঙ্গে তারা জেনাকারীরা পাথর হয়ে গেল। এই জন্য জেনাটা বড় মারাত্মক খারাপ কাজ, যখন একজন মুসলমান একজন মুসলমান জেনা করে, আল্লাহর আসমানগুলি ভেঙ্গে পড়তে চায়, জমিনগুলি অভিশাপ দিতে থাকে। রে মুসলমান যুবকেরে, জেনা বড় মারাত্মক, বড় মারাত্মক, জেনার গুনাহ বড় মারাত্মক, বড় মারাত্মক। কেন? আল্লাহর নবীজি বললেন, পুরুষ আর মহিলা যদি অবিবাহিত জেনা করে 100 দররা মারো, আর বিবাহিত পুরুষ আর মহিলা যদি জেনা করে মাটির মধ্যে পুঁতে তাকে পাথর মারো। কেন বললেন? জেনা বড় মারাত্মক, বড় মারাত্মক। এক সাহাবী যুবক নবীর খেদমত এসে বললেন, হুজুর আমি জেনা করব, আপনি অনুমোদন দেন। নবী অনুমোদন দিলে হালাল হয়ে যাবে। সাহাবি বলতেছে, হুজুর আপনি অনুমোদন দেন, আমি জেনা করব। নবী তাকে ধমক দেন নাই, তাড়িয়ে দেন নাই। আল্লাহর নবী বলেন, হে যুবক জেনা তো করবা, কয়েকটা প্রশ্নের জবাব তুমি আগে দাও। বলে আর রাসূলুল্লাহ বলেন, বলো তোমার মায়ের সঙ্গে কেউ যদি জেনা করতে চায় তুমি কি জেনা করতে দেবা? সাহাবি বলে, হুজুর কসমিন কেন না, আমি আমার মায়ের সঙ্গে কাউকে জানা করতে দেব না, এটা কি হয়? আল্লাহর নবী বলেন, তাহলে বলো তোমার বোনের সঙ্গে কেউ যদি জানা করতে চায় তুমি কি দেবা? বলে, হুজুর কসমিন কেন না, আমার বোনের সঙ্গে জানা করবে এটা আমি মেনে নিতে পারবো না। নবী বললেন, তাহলে বলো তোমার বিবির সঙ্গে কেউ যদি জানা করতে চায় তুমি কি জানা করতে দিবা? সাহাবি বলে, হুজুর কসমিন কেন, এটা হতে পারে না। নবী বললেন, তাহলে বলো তোমার মেয়ের সঙ্গে কেউ যদি জানা করতে চায় তুমি কি জানা করতে দেবা? নবী বললেন, না। সাহাবী বললেন, না হুজুর কসমিন কেন, আমি দেব না। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি তো জানা করতে চাও, তুমি কার সাথে জানা করবা? সেও হয়তো কারো মা, নাহলে কারো বোন, কারো নাহলে কারো স্ত্রী, আর নাহলে কারো কন্যা সন্তান। সাহাবী রসুলের কদমে পড়ে বলে, হুজুর ইয়া রসুল আল্লাহি মাফ করে দেন, তওবা পড়ায় দেন, জীবন কোনোদিন অন্তরে জানার খায়েশ আনবো না, আমি তওবা করলাম। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমাদের সমাজ গেছে উল্টে, সিস্টেম উল্টে গেছে।
বাতি ফাঁস না একদিন না কি কয় গুড়ার ডিম যে একত্রিশ তারিখে গেছে গা কত যে খাটাইস ছিলেননি আপনারা খাটাইস আমরা এম চলে কয় খাটাইস ওর শরীর দিয়ে গন্ধ কয় বন্য প্রাণী সারা বাংলাদেশের রন্দে রন্দে আর কে ফার কে গুড়ার ডিম এহেনে সেহেনে কুত্তার মতো যে এহেনে পারছে এই দিয়ে গালি ঘুরছে সলমান এগুলির মাধ্যমে সমাজের কোনো পরিবর্তন হয় না সমাজ পরিবর্তন করে গেছিলেন আল্লাহ রাসূল চোদ্দশো বছর আগে নারী কিভাবে থাকলে নারীর মর্যাদা বাড়বে আল্লাহর নবী চোদ্দশো বছর আগে শিখিয়ে দিয়ে গেছে নারীর পর্দার মাধ্যমে নারীর সম্মান বাড়ে কথা বলেন ঠিক না বেটি হাত আর মুখ খোলা রেখে নারীর সম্মান বাড়ে না একজন পুরুষের নজর সর্বপ্রথম কোথায় যায় চেহারার দিকে যায় চেহারা তো মাশাআল্লাহ বালারে নজরটা তার সর্বপ্রথম চেহারার দিকে যায় চোখের মাধ্যমে মানুষের আকর্ষণ বিকর্ষণ বাড়ায় এটা নজর নজরকে হেফাজত করতে রসুল কেন বলছেন নবী বলছেন তিনটা বিষয় আমাকে নিরাপত্তা দাও আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেব এক নম্বর তোমার চোখের নজর দুই নম্বর তোমার জবান তিন নম্বর তোমার গুপ্ত অঙ্গ এই তিনটার যদি তুমি আমাকে ডিক্লারেশন দিতে পারো আমাকে যদি এই তিনটা সম্পর্কে তোমাকে তুমি আমাকে সার্টিফিকেট দিতে পারো তাহলে রসুল তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব আসতে বলেন পুলিশি ধরিলই যাবো কিরে পোলা বাইন বাচ্চা কাচ্চা ওরা তো শিখবে আজকে আমরা ওয়াজ করি আগামী দিন ওরা করবে আমরা উস্তাদুল মোহতারাম যারা ছিলেন তারা ওয়াজ নসিহত করছেন একসময় এখন তারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন কেউ দুনিয়ার থেকে চলে গেছেন এখন আমরা ওয়াজ করি আগামী দিন আমরা চলে যাবো ওরা ওয়াজ করবে আগামী দিন ওরা মাহফিল সাজাবে আপনারা কবরে চলে যাবেন কি কথা বলেন ঠিক না টুডে টুমোরো যেতেই হবে থাকার জন্য কেউ আসেনি কষ্ট হয় বুঝতে কি কোনো অসুবিধা তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার তাহলে আমরা কি হক না বেহক আসতে বললে ভুল হবে জোরে বলেন হক না বেহক আমি কয়েকগুলি কিতাব আপনাদের সামনে আনছি কয়েকটা মাসালা দেখাবো মানুষ তন গুড়া ডিম আও বুঝে না ভাও বুঝে না খালি আতারি হাতারি নাজারি ফাজারি কত কি গুড়ার ডিম ফাইজে গেলে এদের পিছনে দৌড়াইতেছে কেউ সাপ ক্যাবলা ফুল তুলির ভাল লাগে না এখন না সাপ ক্যাবলা এদেশে যখন মানুষ কোরআন পড়তে জানতো না তখন কোরআন শিখিয়েছিল এখন তো ভাল লাগবে না সাপ ক্যাবলারে এই বঙ্গে তাদের ইসলাম দিয়েছেন ইসলাম শিখিয়েছেন তারা হলে সুন্নতুল জামাতের অনুসারী ছিলেন শুধু দাবি করলে সুন্নি হওয়া যায় না আকিদায় সুন্নি হতে হবে দাবি করলে সুন্নি হওয়া যায় না এখন তো অনেকেই পোস্টারের পিছনে লেখা আহলে সুন্নতুল জামাত আমরা ঢাকা নরসিংদী মাঝে মধ্যে দেখা যায় পাথর বানায় দাও আল্লাহ ডাক দে বলে খলিল আর বদদোয়া করবে না আমি আমার বান্দাদেরকে বদদোয়া করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাই নাই আমার খলিল গো আমার বান্দাদেরকে সুযোগ দাও আমার বান্দারে যাতে তওবা করে আমি আল্লাহ রাস্তায় ফিরে আসে একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তওবা করার সুযোগ এখনো আছে তাহলে এবার চিন্তা করেন ইব্রাহিম পাথরের উপর দাঁড়াইয়া তিনি পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্ত আসমানে জমিনে যা ছিল সব দেখছে এবার আপনাদেরকে একটা থিওরি দেই আমরা যে জগতের মধ্যে বাস করি একটার নাম জড় জগৎ এই জড় জগৎ যেই যেটাকে বলা হয় এটাকে বলা হয় পৃথিবী এই পৃথিবীটা একটা গ্রহের মধ্যে বাস করে সেটার নাম সৌরজগৎ সূর্যটা পৃথিবীর ১৩ লক্ষ গুণ বড় একটা পৃথিবী একটা একটা করে পৃথিবী ১৩ লক্ষ পৃথিবী এক সিরিয়াল করলে যত বিরাট হয় একটা সূর্য হলো বাবা তত বড় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাইছে ৮ মিনিটের উপর সময় লাগে
অথচ আলোর গতি এক সেকেন্ডে 186,000 মাইল। আপনার হাতের টর্চ লাইটটা যখন মারবেন, এই আলোটা 186,000 মাইল দূরে চলে যাবে, এক সেকেন্ডের মধ্যে আলো চলে যায়। বাজান, গভীর মনোযোগ লাগান। এই সৌরজগৎটা যে জগতের মধ্যে বাস করে, এটার নাম হলো মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। একটু ভালো করে নজর দেন, বিজ্ঞান থেকে আমি রসুল চিনাইতেছি, দলিল দিব পরে কিতাব সামনে, দুই একটা কথা বলে শেষ করে দিব, বিজ্ঞান থেকে বুঝাইতেছি। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী গ্রহ উপগ্রহ, বিজ্ঞান বলে পৃথিবী গ্রহ উপগ্রহ সূর্যের চারপাশে ঘুরে, আল্লাহ বলে না, সূর্যও চলমান, পৃথিবীও চলমান, চাঁদও চলমান। ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহা, সূর্য তার কক্ষপথে চলতে থাকে, এটা কখনো স্থির হয় না। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিজ্ঞান লাথি মারেন, আল্লাহর কালাম আগে মেনে নিতে হবে, বিজ্ঞানের থিওরি ভুল। অথচ এটা নিয়ে বৈজ্ঞানিক থিওরির ভিতরে মতানৈক্য আছে, কে বলতেছে না পৃথিবী স্থির, কে বলে না পৃথিবী চলমান, সূর্য চলমান। তারপরে বুঝাইতেছি, শুনেন, ওই সৌরজগৎ যে জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে, ছায়াপথ। উত্তর আর দক্ষিণ মেরুতে আপনারা ছায়াপথ দেখবেন, 10 লক্ষ না 10,000 কোটি তারার মেলা, 10,000 কোটি নক্ষত্র মিলে একটা বিরাট জগৎ, এটার নাম হলো মিল্কওয়ে, ছায়াপথ। ছায়াপথের পাশে আর একটা মহাজগৎ আছে, এটার নাম হলো গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে আরো 10,000 কোটি নক্ষত্র, গ্যালাক্সি ও ছায়াপথের মতো মহাশূন্যে 10,000 কোটি মহাবিশ্ব রচনা করে রাখছেন আমার আল্লাহ। এরপরে হলো মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান। আল্লাহ বলে না, ফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা। আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতকে আকাশের দিকে তাকায় না, আমি আল্লাহ এটা কত সুন্দর করে সমুন্নত করেছি, অসংখ্য নক্ষত্র দিয়ে আসমান জগৎ আমি আল্লাহ মানুষের জন্য সাজায় রাখছি। ভালো করে শুনেন, একটা গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র নিয়ে মিল্কওয়ে, মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব আসমান জগতে আছে, এরপরে মহাশূন্য, এরপর আসমান। ভালো করে শোনেন, এক নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত, লাইটের আলো, আলোর গতি এক সেকেন্ডে 186,000 মাইল, এক সেকেন্ডে আলো 186,000 মাইল দূরে চলে যায়, এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিটে আলো কত মাইল দূরে গেল, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা আলো কত হাজার লক্ষ মাইল দূরে গেল, এবার 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টা আলো কত লক্ষ বিলিয়ন কোটি মাইল দূরে গেল, 24 ঘন্টার হিসেবে 365 দিনে 1 বছর, আলো 1 বছর কত লক্ষ মাইল কোটি দূরে চলে গেল, 1 বছর করে এরকম লক্ষ বছর পার হলে আলো যত দূরে চলে যায় তত দূর হলো একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব। সেই মহাশূন্যে 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা গ্যালাক্সি, একটা মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি, এরপরে মহাশূন্য, মহাশূন্যের পরে আসমান। এবার আপনারা বলেন, আমার রসুলের নজরের দূরত্ব কত দূরে, মেপে দিতে হবে আজকে, আমার রসুলের নজরের দূরত্ব কত মাপতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহর নজরের দূরত্ব যদি মাশরিক থেকে মাগরিব হয়, শিমাল থেকে জুনুব হয়, আল্লাহ কালাম থেকে বলতেছি, আমার বানানো কিচ্ছা না, অনুরিয়া ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের তাফসীর। এবার আপনারা বলেন, ইব্রাহিমের চোখের দূরত্ব যদি আসমান বরাবর হয়, আল্লাহর নবী আসমানের
কত বিরাট, কত মহান, কত বিশালত্ব আপনাদেরকে কিভাবে বলবো। ছোট্ট করে একটা হাদিস শোনাই, বুখারি কিতাবু সালাত থেকে আল্লাহ নবী নামাজ শেষ করলেন, সূর্যগ্রহণ লাগলো, নামাজ পড়লো নবীজি। আমাদের দেশে সূর্যগ্রহণ লাগলে মানুষ হাসি তামাশা করে। নবী আমার বলেন, যখন গুনাহ বেড়ে যায় সূর্যগ্রহণ ঘন ঘন বাড়ে। সূর্যগ্রহণ কিয়ামতের আলামত, উম্মত সূর্য যদি আল্লাহ একবার ডুবায় দেয়, দ্বিতীয়বার আর কেউ সূর্য উঠানোর ক্ষমতা সৃষ্টির মধ্যে নাই। অতএব তোমরা সূর্য গ্রহণের সময় নামাজে দাঁড়ায় যাও, এটাকে সালাতুল কুসুব বলা হয়, সূর্য গ্রহণের নামাজ। বুখারীতে একটা বাবি আছে আলাদা, কিতাবুস সালাতে বাবু সালাতুল কুসুব। এই অধ্যায়ের ভিতরে হাদিসটা আসছে, নবী নামাজ কমপ্লিট করলেন, হঠাৎ করে নবীজি যাই নামাজ থেকে উঠে হাত বাড়াই দিলেন। সাহাবে কাম বললেন, হুজুর জীবনে তো এরকম দেখছি না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি খোদার জান্নাত দেখলাম, জান্নাতে আঙ্গুর ফল দেখলাম, ওই আঙ্গুর ফল আনার জন্য আমি জান্নাতে হাত বাড়াই দিয়েছি। যদি আঙ্গুর আনতাম, কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ জান্নাতের আঙ্গুর খাইতো, কিন্তু জান্নাতের আঙ্গুর শেষ হতো না। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এবার আপনারা বলেন, আল্লাহ নবীর চোখের দূরত্ব কত দূর? নবীর নজরের সীমানা কত দূর বলে? সীমানা নাই। এটা নিয়ে আমরা ঝগড়া করি বেহুদ আলাইহিস সালাম, আমাদের মগজ পুটি মাছের মতো। আমরা রসুলের এলেমের জানি কি গোড়ার ডিম? আমাদের নজর তো সামান্য, আমরা রসুল কিভাবে শিখবো? আমাদের আকবের দিন আল্লাহ রসুল সম্পর্কে সুন্দর ধারণা দিয়ে গেছেন, রাস্তা দেখিয়ে গেছেন। অতএব মুসলমান গভীর মনোযোগ লাগাত। তারপরও আমি আর একটা হাদিস শোনাই, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, 200,000 হাদিসের হাফিজ, ওনার একটা কিতাব আছে জামিউস সগীর, এই কিতাবখানা আল্লামা ইমাম মানাবি সরা করেছেন, শরহে আত-তাইসির জামিউস সগীর। লম্বা কথা বাড়াবো না, বসেন, শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? মাত্র 10 মিনিট সময় দেন, পারবেন না ইনশাআল্লাহ? একসাথে জোরে আবার বলেন তো আল্লাহু আকবার। আছে বলতে হবে, পুলিশি ধরে লিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রসুলের নজরের সীমানা কত এটা আমাদের জানা নাই, সুজা মাসলা। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফাংশন, এটা আমাদের ফাংশন না। এ নজরের সীমানা কত বড় আমাদের জানা নাই। তিনি মদিনার থেকেও দেখতে পারেন, মন চাইলে আসতেও পারেন, এটা এমকানুস সুবুত। নবীজির হাজির নাজিরের মাসালা নিয়ে অনেকে ঝগড়া করে, আল্লাহর হাজির নাজির হলো এমকানুল ওজুদ, ওয়াজিবুল ওজুদ, এটা সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য, সর্বস্থানে সর্বজায়গায় আল্লাহর কুদরত হাজির নাজির। আর রসুলের পাকেতে হলে এমকানুস সুবুত, আল্লাহর নবী যেখানে খুশি দেখতে পারেন, যেখানে খুশি আসতে পারেন, এটা নবীর এখতিয়ার। সুবহানাল্লাহ, বলা যাবে? তো আল্লাহর সাথে আমাদের রসুলের মিল হবে না। আল্লাহ হলো এমকান ওয়াজিবুল ওজুদ, আল্লাহ সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য, সর্বমুহূর্তের জন্য, সর্বজাগাতে আল্লাহ সব সময়ের জন্য বিরাজমান। আর রসুলের পাকেটটা হলো এমকান সুবুত, আল্লাহ তাকে এই মর্তবা দিয়েছেন যেখানে খুশি দেখতে পারেন, যেখানে খুশি আসতে পারেন, যেখানে আসেন সেখানে হাজির, যেখানে দেখেন সেখানেই নাজির। এগুলি নিয়ে আমাদের দেশে যে কত ফ্যাকরা ফাকরি, সেফা সাফি, ফেসা ফেসি লাগছে আর কি। ভাই আমার গভীর মনোযোগ লাগা, তার বাস্তব নিদর্শন আমি আপনাদেরকে একটা কিতাব থেকে জানাবো। কেন আল্লাহ তার রসুলকে এত মর্তবা দিলেন? বাস্তব আজ থেকে 1000 বছর আগের একটা কিতাব আল্লামা ইমাম
ইমামুল হাফিজ কুদওয়াতুল্লাহ ইজাবি সাদ আব্দুল মালিক ইবনে আবি ওসমান মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল খারকুশি নাসাপুরি রহমাতুল্লাহ আলাইহি 406 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 1000 বছর আগে নবীর শানে একটা কিতাব লিখেছেন শরফুল মুস্তফা। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। শরফুল মুস্তফার ভিতরে তিনি একটা হাদিস লিখছেন আল্লাহর হাবিব পেয়ারা রসুল সম্পর্কে, 69 নম্বর হাদিস। এই হাদিস লম্বা আমি বলবো না, শুধু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা আসছে। এই হাদিসটা সরাসরি আল্লাহ রসুলের রেওয়ায়ত না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা খালাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা আন ইখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল আরশা ওয়াল কুরসি ওয়াল কালাম ওয়াল জান্নাতা ওয়ান নার। সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহর পেয়ারা হাবিবের নূর মোবারক আল্লাহ সৃষ্টি করেছিলেন। এই ব্যাপারে দীর্ঘ আলোচনা, আমি একটা হাদিস বলতেছি। এই হাদিসটাই আজ থেকে 1200 বছর আগে শেখ জলিলুল আফদাক আবি জাফর মুহাম্মদ ইবনে আলী তিনি কিতাবটা লিখেছেন মানিল আখবার, লেবাননের বৈরুত থেকে আমি কিতাবটা আনছি। এই হাদিসটাই তিনি লিখছেন 1200 বছর আগে বিশুদ্ধ ও সহি সনদে। ইমাম খারকুশি হাদিসটা লিখছেন এই কিতাবের ভিতরে, দুই কিতাবে হাদিস একই রকম সাম। নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ও খালাকা মাআহু ইসনা আশার আলফা সানা আশারা হিজাবান, আল্লাহ 12টা হিজাব তৈরি করলেন, নূরের হিজাব, আল্লাহর কুদরত। প্রথম হিজাবের নাম হলো হিজাবুল কুদরা, কুদরতের হিজাব। এইরকম সাফায়াতের হেজাব, রফার হেজাব, মানজিলার হেজাব, হেদায়তের হেজাব, নবুয়তের হেজাব, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন 12টা হেজাব তৈরি করলেন। সর্বপ্রথম সুম্মা হাবাসা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হিজাবিল কুদরা, কুদরতের হেজাবে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন ইসনা আশারা আলফা সানা 12000 বছর। একসাথে জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর? 12000। দুনিয়ার দিনের না, দুনিয়ার এক দিন 50000 বছর ও দিনের এক দিন, সেই দিনের হিসেবের 12000 বছর কুদরতের হেজাবের মধ্যে আল্লাহ রসুলের নূর মুবারক সৃষ্টির মধ্যে কেউ ছিল না, আল্লাহ আল্লাহর নবী। আল্লাহর নবী আল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে নবীর উম্মতের সানা ইসনা শার আলফা সানা 12000 বছর ধরে তিনি জিকির করলেন। ওহয়া কুলু, তিনি বলতে লাগলেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, যেটা সেজদার মধ্যে আমরা পড়ে থাকি সুবহানা রব্বিয়াল আলা। আমার নবীজি 12000 বছর কুদরতের হেজাবে, 11000 বছর আজমতের হাজাবে, 10000 বছর মান্নাতের হাজাবে, 9000 বছর রহমতের হাজাবে, সাদার হাজাবে 8000 বছর, কারামতের হাজাবে 7000 বছর, মানজিলার হাজাবে 6000 বছর, হেদায়াতের হাজাবে 5000 বছর, নবুয়তের হাজাবে 4000 বছর, রফার হাজাবে 3000 বছর, হাইবাতের হাজাবে 2000 বছর, সাফায়াতের হাজাবে 1000 বছর। আমার নবীজি খোদার জিকির করতে লাগলেন, জিকির করতে লাগলেন, আল্লাহর নবীজি জিকির করলেন লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহর আসমানে জিকির করলেন নবীজি। এজন্য আমার আল্লাহকে, আমার নবীকে আল্লাহ যতটা মর্তবা দিয়েছেন কোন নবীকে এত মর্তবা আল্লাহ দেন নাই, সব নবীকে যত মর্তবা দিয়েছেন তার চাইতে অধিক বেশি আমার নবীকে মর্তবা দিয়েছেন। কারণ আল্লাহর নবী বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, কারণ আমি আল্লাহকে সর্বপ্রথম আল্লাহ বলে স্বীকার করেছি। কুনতু আউয়ালান নবী গিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম, আমার আগে কেউ নাই, আমার আগে কেউ নাই। ওয়া আখারাহুম ফিল বাস, হাযা হাদিসুন সহীহুল ইসনাদ, এই হাদিসের ভিতরে নবী বলেন সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম, আমার পরে আর কোন নবী হবে না। তার মানে বোঝা গেল নবী হিসেবেও প্রথম, সৃষ্টিতেও তিনি প্রথম। সুবহানাল্লাহ, কষ্ট হবে না, জোরে হবে।
এই কথাটা স্বীকার করছেন মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি। 450 বছর আগে এই পুরা কিতাবটা আমার ঘরে 7 খণ্ড আছে, মজমা মোল্লা আলী কারী, ওনার যতগুলি রেসাল আছে, যতগুলি লেখনী আছে, সব এই 7 খণ্ডের ভিতরে বিস্তারিত দেওয়া। তার ভিতরে তিনি একটা রেসালা করছেন, আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মিলাদুন নবীকে যারা খ্রিস্টানদের প্রথার সাথে তুলনা করে, এরা হলো ডাবল বিয়াক্কেল। আজকে মিলাদুন নবীকে যারা খ্রিস্টানদের প্রথার সাথে তুলনা করে, এগুলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিয়াক্কেল। ভালো করে শোনেন, মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি মাসলা লিখতেছেন এখানে। একটা ওয়াকাল সাহাবী, ইমাম সাহাবী ছিলেন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, ওনার একটা কিতাব আছে মাকাসিদুল হাসান আমার ঘরে। এই কিতাবের ভিতরে তিনি রসুলের নূরের ব্যাপারে, নবীর শরীরে কোনো ছায়া ছিল না, এ ব্যাপারে তিনি একটা নস লিখছেন। মারহাবা কর, আরো জোরে, নবী পাকের শরীরে কোনো ছায়া ছিল না কারণ তিনি নূর ছিলেন। ইমাম সাখাবী নিজে স্বীকার করছেন তিনি হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস বুঝেননি, মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ হলে তাকে হাফিজুল হাদিস বলে। যার বই থেকে বলতেছি উনিও 1 লক্ষ হাদিসের হাফেজ। উনার উস্তাদ ছিলেন আল্লামা ইমাম হাজর হাইতেমি, তিনিও লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। উনার উস্তাদের কিতাবও আমার ঘরে আছে, ফতোয়া হাদিসিয়া, নবী নূরের ব্যাপারে লেখছেন। আমরার দেশে কেউ নূর খুঁজে পায় না, আমি কি সহি ঠাডা ভরছে কমুনা কি আর। ওনাদের মতো বিশ্ববিখ্যাত আইম্মে কিরাম রসুলের নূর খুঁজে পাইছে, ওনা আমরা নূর খুঁজে পাইতেছি না। এনাহলে আমি কই যে লোকে সহি ঠাডা ভরছে, আমার মতো ওই চশমা লাগাও আর নাহলে কচু শাক বেশি বেশি খাও। বাল খারাজানা শাইখুনা শাইখু মাশাইখুল ইসলাম খাতিমাতুল আইম্মাতিল আলাম আবুল ফজল ইবনে হুজুর উস্তাদুল মুতাবার তাগাম্মাদাহুল্লাহু বিরাহমাতিহি। দেখেন মোল্লা আলী কারী বলতেছেন, ইমাম সাকাবি বলতেছেন যে আমাদের শাইখ মাশাইখদের শাইখ আইম্মে কিরামের ভিতরে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম ইমাম আবুল ফজল ইবনে হুজুর আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে ওয়াহু আম্মা সাবাতা ফিস সহিহাইন, তিনি সহিহাইন মানে বুখারি ও মুসলিম থেকে মিলাদুন নবীর উপর একটা নস বের করেছেন। এই নসটা লিখে তিনি একটা হাদিস লিখেছেন যে আল্লাহর নবী মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখে। নবীজি জিজ্ঞেস করলেন, এরা ইহুদিরা তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিল, ফাকালু হুয়া ইয়াউমুন আগরাকাল্লাহু সুবহানাহু তাআলা ফীহি ফিরআউন ওয়া নাজ্জা মূসা আলাইহিমুস সালাম ফানাহনু নাসুমু শুকরাল্লাহি আজ্জা ওয়া জাল্লা। ইহুদিরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আমরা রোজা রাখি, আমাদের নবী মূসা আলাইহিস সালাম রে ফেরাউন থেকে আল্লাহ বাঁচাইছে, ফেরাউন রে আল্লাহ সুবায়া মারছে, ফানাহনু নাসুবুহু শুকরাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, এর জন্যই আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। নবী বললেন, ফাকালা ফানা হাক্কু বি মূসা, তোমাদের চাইতে মূসা নবীর ব্যাপারে আমাদের হক বেশি, আমরাও রোজা রাখবো। আল্লাহর নবীজি বললেন, ফাসা মাহু আমরা বিসিয়ামিহি, নবী বললেন আমরা রোজা রাখবো এবং রোজা রাখার জন্য হুজুর হুকুম দিয়ে দিলেন। বন্ধুগণ সাহাবে কিরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদিদের খেলাফ করার জন্য পৃথিবীতে আসছি, ইহুদিরাও রোজা রাখে আমরা তো রাখলাম। নবীজি বললেন, তাহলে আগামী বছর থেকে আমরা 2টা রোজা রাখবো, ইহুদিরা 1টা রাখে আমরা 2টা রাখবো। এখন বলেন ইহুদিরা রোজা রাখছে বিদায়, নবী কি রোজা ছেড়ে দিছেন না রোজা বাড়াইছেন? খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে বিধায়, আমরা কি নবীর মিলাদ ছেড়ে দিব? আমরা কি করব? খ্রিস্টানরা ঈসা মিলাদুল ঈসা পালন করে, মোমবাতি কেটে, ওই কেক কেটে, বেড়াবেড়ি এক জায়গায় নাচানাচি করে, মদ খাইয়া জেনা কইরা, আর আমরা নবীর মিলাদুন নবী পালন হবে কেমনে? এই ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি বলতেছেন। ভালো করে শুনেন তিনি কি লিখতেছেন। তিনি লিখতেছেন যে ফায়ুস্তাফাদু মিনহু ফিইলুশ শুকরিল্লাহ তাআলা আলা মা মান্না বিহি ফি ইয়াউমি মুআয়্যিন মিন ইসদাই নিমাতিন আও দাফউ নিকমাতিন ওয়া ইউআদু যালিকা ফি নাদিরি যালিকা আল ইয়াউমি মিন কুল্লি সানা ওয়া শুকরুল্লাহ তাআলা
ইহসুলু বি আনওয়াইল ইবাদা কাসসালাত ওয়াস সিয়াম ওয়াত তিলাওয়া। ইমাম ইবনে হাজার আসকালানি বলতেছেন এর থেকে মাসালা উৎপাদিত হয়, এর থেকে আমি মিলাদুন্নবীর নস বের করতেছি, আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করা নবীর সুন্নত। কার সুন্নত? আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করা কার সুন্নত? নবীর সুন্নত। অশুকরুল্লাহ তাআলা ইহসুলু বি আনওয়াইল ইবাদা। ইমাম ইবনু হাজার আসকালানি যিনি শারিহুল বুখারী 200,000 হাদিসের হাফিজ ছিলেন, এলেমের এমন কোন জায়গা নাই যেখানে ইমাম হাজার আসকালানি কিতাব না লেখছে। ও আমার দেশের তিন ফাতার মুন্সি আজারি ভাজারি আদানি মাদানি ও ফাদানি জীবনও হেদের জুতা টানার যোগ্যতা হয় নাই কথা বলেন, ঠিক না বেটে? বাতিল বেদাতির দল। ওরা আমরারে নাম দিছে, আমরা বলে বেদাতি। বেদাত কি জানেন? ইমাম ইবনু হাজার আসকালানি, দুঃখিত, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লেখছে মিলাদুন্নবীর উপরে, এই যে আল হাবিল আল ফাতওয়া, মিলাদুন্নবীর উপর কিতাব, এগুলো আমি গাড়িতে সবসময় রাখি, গেলে জানেন ওই উত্তরে দক্ষিণে গেলে কিছু বেজাইতে মুরজি আছে, এটির মাঝে মধ্যে শাটিং মারার লাগে এগুলো রাখি। ওরা মাঝে মধ্যে আমার আমার জিয়াদি সাহেব আর কয়েকজন আলেমলাম ওই ওই অঞ্চলে যারা বেশি যায় এগারে মাঝে মধ্যে ধরে, এদের মাঝে মধ্যে শাটিং মারার লেগে দিচ্ছে, আইকালা বাস দিয়ে দেবো জাগা মতো একবার। সুন্নি আলেম আজ পর্যন্ত দেখছেন আল সুন্নি আলেমদের সাথে বহাস করার জন্য জীবনও আসে না, জানে খালি আমি জানি না কিছু, জানবা কেমনে? চোখে তো শস্যের ফুল দেখবা, একবার এসে বসে দেখো আল্লামা সাহেব কেবলা ফুলতলি কত রত্ন তৈরি করে রেখে গেছেন, কি কথা বলেন না কেন, ঠিক না? আমাদের আকেবারে দিন কত রত্ন তৈরি করেছেন, আরে আমাদের শরীরে তো মুজাদ্দিদ আল ফাসানির রক্ত, আমাদের শরীরে তো গাউসে ফাকের রক্ত, আমাদের শরীরে তো বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর রক্ত, আমাদের শরীরে তো বাবা শাহজালাল 360 আউলিয়ার রক্ত, আমাদের শরীরে তো বদরপুরি ফুলতুরি রহমতুল্লাহ রক্ত, হতে আলী ওয়াইসি রসুলের আমার রক্ত, আশিক রসুল বেলালের রক্ত, আশিক রসুল ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহুর রক্ত, লড়াইয়ের ব্যাপারে কাউকে ছাড় দেব না, কথা বলেন ঠিক না? শোনেন বেদাত কাকে বলে? আল্লামা ইমাম সুয়ুতি এই কিতাবের মধ্যে লেখছেন, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফির কল লেখছেন এইভাবে, ইমাম শাফি বলেন মা উহদিসা মিম্মা খালাফা কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমান ফাহুয়া বিদআতুদ দালালা। বেদাতের দলালা তাকেই বলে যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, আসারের বিপরীত, এজমাই উম্মাতের বিপরীত। মিলাদুন নবীর ব্যাপারে তো আল্লামা ইমাম হযরত আসকালানি তিনি সুন্নত থেকে নস বের করেছেন, ইমাম সুয়ুতি তিনি সুন্নত থেকে নস বের করেছেন, মোল্লা আলী কারী তিনারা সুন্নত থেকে নস বের করেছেন, ওনারা আমাদের মুস্তাহিদ তবকারা আলেম। তো ইমাম শাফির বেদাত সম্পর্কে মতবাদ কি? মা খালাফা সুন্নাতান কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন, কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত। তো মিলাদুন নবী কি সুন্নতের বিপরীত না সুন্নতের পক্ষে? জোরে বলেন, আইম্মা ইকরাম সুন্নত থেকে নাস বের করেছেন, অতএব মিলাদুন নবীর বিপরীতে যারা ফতোয়া দিবে এরাই বেদাতি। ইমাম শাফির কল মোতাবেক তারাই বেদাতি। তারা কি? জোরে বলেন, তারা কি? যারা সুন্নতকে অস্বীকার করে তারা বেদাতি। আপনি টুপি মাথায় দেন না, অসুবিধে নেই, গুনাহ হবে, কিন্তু যদি বলেন টুপি ইসলামের কোন সুন্নত না, তখন আপনার মুসলমানের বাচ্চা নাই, আপনি কাফের হয়ে গেছেন গা। কেউ যদি কয় পর্দা ইসলামে নাই, পর্দা করে না কিন্তু গুনাহ হবে,
কিন্তু যদি বলি এই পর্দা সর্দা কিছু নেই, মনের পর্দা আমারও পর্দা, কিছু আছে না খাটাইস, চুল নাই, দাঁড়িয়ে আছে, চুল আছে, মোষ আছে, এটি নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, কিছু নাই, মোষ আর দাড়ি কোথায়, কোনটা মোষ আর কোনটা দাড়ি বুঝার খাইতে নেই, কাঁদালে সিজারে যদি কাঁদাল খাইতে যায় একবার আধা মাকা। মনের ফর্দা মনের ফর্দা উপরের ফর্দা ভুলিয়ে দেয়। এই দশা হইতেছে আমাদের কিছু আজারি ফাজারি আদানি মাদানি নতুন এসে, এখনকার মুখ খুলে রাখা যাবে, হাতও খুলে রাখা যাবে, কয়দিন পরে কোনো অসুবিধা নাই, ফ্যানটু ফরা যাবে, উপরে হেজাব পড়লেও চলবে, কি কথা কন না কেন, কথা বলে। এখন তো নতুন সিস্টেম বেরিয়েছে, জিন্সের ফ্যান পরে মাইয়া ঢাকা শহরে দেখবেন গুলশান বনানি কত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যাককেল, ভালো করে বুঝছেন, ফ্যান পরছে লেডিস, প্যান্ট পরে, জিন্সের প্যান পরে, টাইট প্যান পরে মাথার ভিতরে হেজাব বানছে। এই এই সিস্টেমটা কি বুঝছেন, প্যান পরছে জিন্সের, হেজাব বানছে মাথা, তার মানে হলো লুঙ্গি খুলে ল্যান্টয়ে ফাগরি মাথায় দেওয়ার মতো। কেউ যদি লুঙ্গি নেড়ে খুলে মাথায় ফাগরি বাঁধে ও রাস্তা দিয়ে যদি হাঁটে তো মানুষ কি বলবে, কথা কন না কেন, পাগল কি পাগল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। ওইরকম প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে কোনো নারী যদি হেজাব মাথায় বাঁধে তাহলে বুঝতে হবে ওটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগলের ঘরের পাগল। এখন বলতেছে মুখ খুলে রাখা যাবে, যুক্তি দেয় পৃথিবীর অন্য অন্য দেশে আছে, রে বেটা সৈয়দ কোন পৃথিবী দেখে হয় না, সৈয়দ আল্লাহর কালামে নবীর বিধানে সাহাবায়ে কেরাম সিদ্ধান্তে ওয়া তারা এজমার সিদ্ধান্তে আইম্মায়ে কেরামের ফতোয়াতে হবে, কথা বলেন ঠিক না বেটি, কোন দেশ জাতি দেখে শরীয়ত হয় না। পাগল ছাগল আগাছা দেশে জন্মাইছে, ধান খেতে আগাছা হয় না, এটি কি সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, এটি এমনি হয়। তা আমরা ধর্মের ভিতরে এরকম কিছু আগাছা মাঝে মধ্যে দেখা যায়, আমি নাম দিছি ফটকে ফকির। আমাদের ফরিদপুরে দেখেন না কয়েকদিন আগে জাকির নায়কের কি উৎপাত, উড়ে সব্যনাশ, একবারে সব মুসলমান বানাই শেষ করে লাগতেছে, আর আমরা আকাবের দিনটা সারা জীবন খালি ঘোড়ার ঘাস কাটছে। জাকির নায়ক এখন মুসলমান বানাই শেষ করে লাগতেছে, ভারত আর হিন্দু থাকতো না, আর আমরা আকাবেরে দিন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছেন, এই জমিনে দিনের খেদমত করে গেছেন, কোটি কোটি মুসলমান বানায় গেছেন, তারা গুড়ার ঘাস কাটছে। শোনেন ভালো করে শোনেন, আমাদের দেশে ফরিদপুরের সালতা এক ফকির হয়েছিল নাম ফটকে চান, ফটকের পানি ভরা খাইলে রোগ সব ভালো হয়ে যায়। কি যে হুজুগি মাতাল বাঙালি, কেউ লুডালয়ে দর পরে, কেউ কতলিলে দর ফরে, কেউ বোতলে দর ফরে, কেউ কলসলে দর ফরে, ফটকে চান দিশে বিশে না পায়, পুকুরের মধ্যে ফু মারছে, হেতার পানিও শেষ, এরপরে সেলে মেশিন স্টার্ট করছে, সেলে মেশিনের মধ্যে ফটকে ফু দেয়, মুসলমান এটাই খা, এরপরে মাইকে ফু দিতেছে, মাইক দুটো সেট করে দিছে, লাইন নিয়ে কাতার করে দাঁড়ান, আমি মাইকে ফু দিব, উঠি যে পানির ভিতরে ফরবে, কত বড় গাদার ঘরের কাদা, মুসলমান হিডি খা। এখন শুনি ফটকে বলে রাজমিস্ত্রির কাজ করে, কেরামতি শেষ। শোনেন এইরকম ইসলাম, আমাদের ধর্মে এরকম কিছু ফটকে চান মাঝে মধ্যে উদ্ভব হবে, হঠাৎ দেখবেন আকাশচুম্বী জনপ্রিয়তা, আবার পরে দেখবেন যে গুড়ার ডিম কিছুই নাই। শোনেন আমাদের আকাবের দিন ছিল, তাদের মাসলাক আছে, ছিল আছে, কাল পর্যন্ত তাদের সিলসিলা জমিনে থাকবে, কথা বলেন ঠিক না বেঠি। হঠাৎ ফটকে চানের প্রেমে পাগল হয়েন না, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন বাবাজি, ফটকে চানের প্রেমে পাগল হইয়েন না, ফানি ভরা দিছে আর কেরামতিতে একবারে সব রোগ বালা হয়ে গেছে, কি পাগল হয়েছে দেশের মানুষ, এত পাগল হইয়েন না, পাগল বেশি হইলে সমস্যা। ইমাম ইবনে হাজার আসকালানি বলতেছেন শুকর বিভিন্ন প্রকারে করা যায়, কাসলা নামাজের মাধ্যমে,
অসিয়াম রোজার মাধ্যমে, ও তেলাওয়া তেলাওয়াতের মাধ্যমে, ও আইজু নিয়ামাতিন আযামা মিন নিয়ামাতিন বুরুজি হাদান নবী নবীর রহমা। ইমাম ইবনু হাজার আসকালানী কি বলতেছেন শুনেন, তিনি বলতেছেন আল্লাহর এই যাবতীয় যত নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন এর ভিতরে সবচাইতে দামি আর প্রিয় নিয়ামত হচ্ছে নবীর রহমা, রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মোল্লা যাবতীয় সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন, সুম্মাল মা এরপরে পানি, সুম্মাল আরশ এরপরে আরশ, সুম্মাল কালাম এরপরে কলম। মারহাবা বলেন আরো জোরে। আমরা সলিমদ্দি কলিমদ্দির কথায় পাগল হয়ে গেছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন আইছে কেডা গুড়ার ডিম, এত পাগল হইয়েন না কে কোন মুফাসসির মুফাসসির কি বলবে, এগুলি আমাদের দিকে তাকানোর সময় নেই। আমাদের আকাবের দিন আমাদেরকে রাস্তা নিরূপণ করে দিয়ে গেছে, কি কথা বলেন ঠিক না? বলে হুজুর আপনি বারবার আকাবেরদের কথা কেন বলেন? আমি আকাবেরদের জন্য দিকে এই জন্যই টানতেছি, কিছু মানুষ আছে ওই জাকির নায়ক ওই ফাকির নায়ক ওই এডা এই এডা এদের দিকে আপনাদেরকে সব অত বড় হুজুর এসতেছে বিরাট সুন্দর ওয়াজ করে, ও বিরাট সুন্দর ওয়াজ করবার যে যে ইমান নষ্ট করে দিচ্ছে এদের হিসাব ও করে না, ফুট করে কয়েকদিন পরে এদি ফুলা বুহের উপর হাত বান্ধে নামাজ পড়ে কিরে এবার নামাজ পড়ে কই সহি হাদিসে আসে। আরে এতদিন আমরা কি গোড়ার গাছ কাটছি তাহলে কি কথা কর না কেন? আমাদের আকাবের দিন কি তাহলে হাদিস পড়ছে না? বুখারিতে আছে, বুখারিতে কি আছে? বুখারিতে আছে ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, অনেকে মাথার উপরে উঠাইতেন না বুকের উপরে উঠাইতেন না নিচে নামাইতেন, বুখারিতে এটা নাই। ডান হাত বাম হাতের বাহুর উপরে ধরতেন, এটা ছিল বুখারির হাদিস, কিন্তু স্পষ্ট নাই মাথার উপরে উঠাইতেন, বাহুর উপরে বাঁধলেও তো মাথার উপরে উড়া যায় কি কথা কন না কেন? উড়ান যায় না, এই যে উড়ান উড়ে এলাইছি, বাহুর উপরে বাঁধলে তো বুকেও হাত দেওয়া যায়, এটা আরো নিচেও নামানো যায়। কোথায় হাত বাঁধবে মুসলমান সেটা স্পষ্ট করেছেন ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু সাইবা মুসান্নিফ ইবনে আবি সাইবার ভিতরে। حدثنا واقع عن موسى ابن عمير عن القمط ابن وائل ابن حضور عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يدع يمينه في الشمال في الصلاة تحت السرة একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। এই যে একটা কিতাব আপনাদের সামনে আছে আসারুস সুনান, এই কিতাবের ভিতরে বিশদ আলোচনা করেছেন আল্লামা ইমাম নিম্বি রাহমাতুল্লাহ আলাইহি থেকে 100 বছর আগে, 100 বছর আগের কিতাব, 1322 হিজরির কিতাব। এখন কত হিজরি চলে? 1400, 1322 হিজরি, এখন 1423 না কত, যাই হোক এখন যে হিজরি চলতেছে তার 100 বছর আগে তিনি কিতাব লেখছেন 1426, আর উনি ইন্তেকাল করছেন 1322 হিজরিতে। 100 বছর আগে হযরত আল্লামা মুহাম্মদ ইবনে আলী নামাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসারুস সুনান লিখেছেন, এই কিতাব লিখে গেছেন। ফাগল সাগল দেশ থেকে কুত্তে গেছে সৌদি আরবে তেল বেসে টেহেল হইয়া ইংরেজি পাকার 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 করবে, আমাদের দেশের লন্ডন প্রবাসী হেরা সিদ্দিক উরি বাপ কি বাপ কুত্তুমুর হুজুর রে ইসি হুজুর। আরে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছি তখন আমি ডিগ্রি ছেলেদেরকে ইংরেজি পড়াইতাম, আমি যদি ইংলিশ স্কুলে পড়তাম তাহলে তো আমি ইংরেজিতে পকর 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 করতাম, মাদ্রাসায় পড়ছি বিদে তো আরবি টারবি কিছু বুঝি, এটা কোনো ক্রেডিট না। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু সাইবা সহিহ সনদে তিনি স্পষ্ট লিখেছেন, হযরত ওয়াইল ইবনে হাজার বলেন আমি দেখেছি আল্লাহর নবী ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে ফিসলাতি তাহাতা সুররা নবীজি নাভির নিচে হাত ছেড়ে দিতেন, হাজ হাদিসুন সহিহুল ইসনাদ। একসাথে জোরে বলা যাবে মারহাবা। হঠাৎ করে আইয়া সলিমদ্দি কইল কই বান্দস্তুকে বুহুরি বীর সহিহ হাদিস আছে, আর আমরা এতদিন সব জয়ীফ হাদিস পালন করছি। সাবধান,
শয়তানের যুক্তি সুন্দর হবে কিন্তু যুক্তির মধ্যে গলদ আছে, শয়তান দেখতে চাকচিক্যপূর্ণ হবে কিন্তু ভিতরে দুর্গন্ধ আছে। খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি আপনাদের খেদমতে, বাজারে ফরমালিন যুক্ত ফলটাকে অনেক সুন্দর চাকচিক্যময় দেখা যায় কিন্তু খাইলে ক্যান্সার হবে, তো ঠিক দিনের বাজারে ওই রকম চাকচিক্য বেশি দেখে পাগল হেন না, ভিতরে কি অরিজিনাল কিনা, ফরমালিন মুক্ত কিনা, এটা আমাদের বুঝতে হলে আমাদের আকাবের দিনদের দিকে ফিরে যেতে হবে। তারা হলেন এই ফরমালিন যুক্ত আর মুক্তর এই পরীক্ষার শোধনাগার, কি কথা বলেন না কেন, ঠিক না বেটে? অতএব আপনাদের খেদমত থেকে লম্বা কথা না বাড়িয়ে দোয়ার আর্জি রেখে একটা ছোট্ট কিতাব আমার সম্পাদনায় লেখা হানাফি আহলে হাদিসের 25টি মাসালার বিরোধ মীমাংসা, 25টি মাসালা নিয়ে আহলে হাদিসের সাথে আমাদের দ্বন্দ্ব, তাদের সাথে 25টি মাসালা নিয়ে আমাদের দ্বন্দ্ব। এই 25টি মাসালা ইনশাল্লাহ এই বইয়ের মধ্যে পাবেন, অত্যন্ত সুন্দর করে তাকরির করা, বিভিন্ন জটিল জটিল কিতাবের হাওয়ালা থেকে ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করেছি আপনাদের খেদমতে উপস্থাপন করার জন্য, আমাদের পরবর্তী জেনারেশন যাতে ভুল পথে না যায়। আগামীকাল কো তফসির হবে, সারা রাত ব্যাপী আলোচনা হবে, আমি আপনাদের কাছে দোয়ার আবেদন জানিয়ে আলোচনার আচ্ছা শেষ করে দিব। তবে তার আগে ছোট্ট করে একটা আরজি বলেন, এই মাদ্রাসা যদি না থাকে সুন্নিয়ত থাকবে না, এই মাদ্রাসার তালাবা যদি না থাকে সুন্নিয়ত থাকবে না, এই মাদ্রাসার আলেম যদি না থাকে সুন্নিয়ত থাকবে না, দিন থাকবে না। নসিহতের মাধ্যমে, আলেম থাকার মাধ্যমে এলেম থাকবে, আলেম চলে যাওয়ার মাধ্যমে এলেম চলে যাবে। এই মাদ্রাসার খেদমত করে বাবা কবরে যারা চলে গেছে, মাদ্রাসা আছে কিন্তু আল্লাহর বান্দা দুনিয়াতে নেই। আল্লাহ বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি তোমার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি তোমার রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। ভাইজান, পৃথিবীটা অল্প সময়ের জন্য আসছি, আসানো আমলা উত্তম আমল করার জন্য, বস পরে যাও, ভিতরে পরে যাও। বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে একটা আর্জি রাখবো, এই মাদ্রাসা থাকবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। কখন মৃত্যু আসবে আমরা জানি না, কখন বিদায় হয়ে যাবো আমরা জানি না, তবে আপনাদের খেদমতে আমার আর্জি হলো এই মাদ্রাসা বাবা থাকবে কিন্তু আমরা থাকবো না। কত মানুষ ছিল আজকে তারা দুনিয়ায় নাই, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমরা চলিয়া যাব মাটির সাথে মিশে যাব, 50-100 বছর পরে আমাদের কবরের পাশে কেউ দাঁড়াবে না, সন্তান মনে রাখবে না, নাতি নাতকুরা ভুলে যাবে, প্রপুত্ররা ভুলে যাবে, কেউ কবরের খবর নিবে না। ওই বিরাট জিন্দগির জন্য এই মাদ্রাসার মধ্যে যদি আপনার উপার্জিত সম্পদ রেখে যান, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, আপনি কবর থেকে অটোমেটিক কোরআনের সওয়াব পেয়ে যাবেন, ওরা হাদিস পড়বে আপনারা সওয়াব পাবেন, ওরা আলেম হবে, আলেম থেকে আরো আলেম বাড়াবে, আপনারা কবর থেকে সওয়াব পেয়ে যাবেন। অতএব এই দান এই খেদমত বিফলে যাবে না, মাদ্রাসার জন্য এই মাহফিলে বসে কে আসেন বলবেন হুজুর 10,000 টাকা দিয়ে শরীর থাকবো, 10,000 বাবা মার জন্য 10,000 টাকা বলবেন হুজুর আমি নবীরই মাদ্রাসাতে 10,000 টাকা দিব, কে আসেন? মায়া করে বলবেন এই টাকাগুলি বৃথা যাবে না বাবা, মানুষ কোটি কোটি টাকা নষ্ট করে ফেলে, বিভিন্নভাবে টাকা নষ্ট হয়ে যায়, এদিকে যায় সেদিকে যায়, কিন্তু এই টাকাটা নষ্ট হবে না, এটা আল্লাহর আমানতে চিরদিন চলতে থাকবে, যতদিন এলেম ও আলেম থাকবে ততদিন আপনার চলবে, কেউ দোয়া না করলেও অটোমেটিক আপনার কবরে দোয়া চলে যাবে, এটা সৎকার জারিয়ার এলেমের খেদমত, তিনটা খেদমত মানুষ কবরে নিতে পারে, মরার পরেও জারি থাকে, একটা হলো আলাদিন সলিহীন নেক সন্তানের দোয়া ইয়াদউলাহু, আর একটা হলো এলেমের খেদমত, আর একটা হলো সৎকার জারিয়া, এই খেদমতটা আপনার
মরার পরেও কবরে থাকবে, পঞ্চাশ একশো বছর পরে বাবা কবরের পাশে কেউ দাঁড়াবে না। সন্তান মরে যাওয়ার পরে নাতিনাত করু যদি মন চায় তো যাবে, নাতিনাত করে জমানা চলে গেলে এরপরে আর কেউ আপনার কবরের খোঁজ নেবে না, এটি স্বাভাবিক। দুইশো বছর আগে যারা কবরে গেছে বলেন কয়জনের কবরের পাশে যা দাঁড়াইছি আমরা মনে থাকে না, কিন্তু দুইশো বছর আগে যারা এই জমিনে এলেমের খেদমত করে গেছে এখন আলেম পৃথিবীতে আছে তারা কবর থেকে সওয়াব পাইতেছে। সুবহানাল্লাহ মহান, দশ হাজার টাকা কোনো ভাই যদি থাকেন তুমি হের মানি করে দয়া মায়ার নজর দিয়ে বাবা মার কথা মনে করে আখেরাতের সম্পদের হিসাব করে দশটা হাজার টাকা মাদ্রাসাতে কে দিবেন? সর্বপ্রথম একজন আল্লাহর মেহবুব বান্দা, আমি তার জন্য দোয়া করব, সবাইকে নিয়ে দোয়া করব। নারে তাকবীর, হচ্ছে না বাজি, একজন আল্লাহর মেহবুব বান্দা তিনি আশা করছেন দশটা হাজার টাকা, আমরা একটু দিক থেকে উৎসাহিত করি। নারে রিসালাত, ভাইজানের নাম কি? পালমদর আলী, মারহাবা, আল্লাহর একজন ওলির নামে নাম। বাড়ি কোথায়? মাসপুরা। আচ্ছা একটু লিখে রাখেন, জনাব কলমদর ভাই আল্লাহ তোমার ওলির নামে নাম, রাব্বে করিম দশ হাজার টাকা মাদ্রাসায় দিবেন। ভাই আব্বা আম্মা আছে? আচ্ছা জনাব কলমদর ভাই, আব্বাও নাই মাও নাই, রাব্বে করিম বাবা মার কবর তুমি জান্নাতের বাগান বানাও, এলেমের খেদমতে আমার ভাই দিবেন, আল্লাহ তলাবরা কোরআন পড়বে, হাদিস শিখবে, আলেমরা কোরআন পড়াবে, হাদিস শিখাবে, আল্লাহ যাবতীয় সবগুলি মা বাবার কবরে পৌঁছে দাও, বংশের মানুষ যারা কবরে কবরগুলি জান্নাতের বাগান বানাও, আমার ভাইকে আরো কুঠি কুঠি ডেকের মালিক বানিয়ে দাও, আরো বেশি বেশি এলেমের খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। একসাথে সবাই দোয়া করে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পাঁচটা হাজার টাকা খাতা প্রবাসী একজনে দুই হাজার টাকা দিয়ে